হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমি হচ্ছে বাড়ির সামনে এসে গেছি। শুধু আমি নয়, আমাদের বাড়ির সবাই এসেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি চলে যাব সিবাতকে নিয়ে। তো পাশে হচ্ছে আমার মমতাময়ী মা, না মমতাময়ী বাবা, আমার আব্বা বসে আছে। যে মানুষটাকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হয়, আল্লাহর কাছে সব সময় হচ্ছে দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে, সেই সাথে সুস্থতা দান করেন। তো মনটা খারাপ ছিল বলে আর তেমন কোনো ভিডিও করি নাই। এই যে বাসায় হচ্ছে ঢুকে পড়লাম, সিফাতবাবু এসে হচ্ছে দুষ্টামি শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে ঘরের লোক। তো আমি হচ্ছে এখনও বোরকা খুলি নাই, তো এসে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আর ঘর দেখতেছিলাম। তো এখন হচ্ছে বোরকা খুলে আগে হচ্ছে রান্না করে নিব। বেশ কয়েকদিন বাসায় কেউ না থাকাতে বাসার অবস্থা একটুখানি খারাপ হয়ে গেছে। তারপর সিপাতের আব্বু যেহেতু গতকাল এসেছিল, কিছুটা গুছিয়েছে। তো আমার খালাম্মা হচ্ছে আমাকে যা যা দিয়ে দিয়েছিল সেগুলো ফ্রিজে রাখলাম, মানে হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে কয়েকটা পিঠা দিয়েছিল সিপাতের আব্বুর জন্য, সেগুলো ফ্রিজে রাখলাম। আর একটু চর্বি দিয়ে দিয়েছিল, তো চর্বিটাও ফ্রিজে রেখে দিলাম। তো এখন আমি নর্মাল ফ্রিজ বের করে দেখলাম কয়েকটা পটল আর একটা বেগুন, তাও বেগুনটা হচ্ছে মানে পচে যাচ্ছিলো। আগে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে সিপাতবাবুর শরীরটা বেশ খানিকটা খারাপ ছিল গতকালকে থেকে। তো হচ্ছে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি হচ্ছে সিপাতের জন্য ওষুধ আনতে গেছিলাম। তো কিছুটা ঠান্ডা কাশি গতকাল রাত থেকে হচ্ছিলো, হালকা জ্বরও। তো সেটা ভেবে ভাবলাম যেহেতু সকালে চলে যাব, তো বাসায় গিয়ে হচ্ছে ওকে ওষুধটা কিনে খাওয়াবো। তো তারপর হচ্ছে আর কি, এই যে দুধটা ভিজিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি সেই বেগুনটাই হচ্ছে ভাজি করেছিলাম, সাথে হচ্ছে ডাউল আর হচ্ছে আলু ভর্তা করেছিলাম। আর বিরিয়ানিটাও হচ্ছে বের করলাম, গরম করে দিব সিপাতের আব্বুকে। দুপুর হচ্ছে সে খেতে আসবে, তার অফিসে অনেক কাজ, যে কারণে হচ্ছে সে আসতে পারিনি। আমরা আসার পরেও বেশ খানিকটা লেট হয়েছে তার বাসায় আসতে। তো এরপর হচ্ছে আর কী কী দিয়েছিলো সেগুলো বের করে নিচ্ছিলাম। এখন হচ্ছে বিকাল, সারাদিন মনটা খারাপ ছিল, বাড়ি থেকে আসলে যেটা হয় সিম্পল ব্যাপার। তো এখানে হচ্ছে কিছু পোলার চাউল দিয়ে দিয়েছিলো। তো তারপরে হচ্ছে এখানে তিনটা নারকেল আর হচ্ছে আমাদের গাছের দুইটা পেঁপে, এ হচ্ছে নিয়ে আসছিলাম। আর এটা ছাড়াও হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলো। সরিষার তেলটা হচ্ছে আমাদের নিজেদের খেতেই হয়, আর হচ্ছে বাড়িতে সরিষার তেল দিয়ে হচ্ছে রান্না হয়। তো আমি হচ্ছে এমনিতে ভর্তা খাওয়ার জন্য বা সিপাতের গায়ে মাখার জন্য মাঝে মাঝে একটু একটু নিয়ে আসি। তো গতকাল যেহেতু সরিষার তেল ভাঙিয়েছিল, তো আধা কেজির দিয়ে দিল তেলটা, অনেক সুন্দর খাঁটি। গতকালকে হচ্ছে তেলটা ভাঙানো হয়েছে, খাঁটি তেল তো সবারই ভালো লাগে। যাই হোক, সব কিছু মিলে ভাবিকে, খালাম্মাকে, আব্বাকে, সবাইকেই মিস করতেছিলাম। আর সিপাতবাবু এসছে, এসে কান্না করতেছিল। এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে ঘরের অবস্থা সিপাত। তো আমি এখন হচ্ছে একটু সুন্দর করে গুছিয়ে নিব ঘরটা, এলোমেলো ঘর আমার একদমই ভালো লাগে না। আর বাসায় কোনো বাজার নেই, যার কারণে রাতে সিপাতের আব্বু আসলে তারপর আমরা একসাথে মিলে হচ্ছে বাজার করতে যাব। যেহেতু বাড়ি যাওয়ার আগে সব কিছু হিসাব করেই কিনেছিলাম, তো বাসায় থাকলে হচ্ছে নষ্ট হতো, এই জন্য বাজারটা করে যাবো। তো হচ্ছে বেশ খানিকটা খারাপ, মানে হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাস উঠে গেছে। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা, মানে হচ্ছে নারকেল তেল দিয়ে খুব সুন্দর করে মুছতে হবে। আমার এই ড্রেসিং টেবিলটা কেনাটা লস হয়ে গেছে, নাকি আমাদের বাসায় আলো বাতাস কম আসে সেই জন্য এরকম হয় এটা বুঝি না। এক সপ্তাহের মতো বাসায় না থাকাতে অনেকটা সাদা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছিলেন। আমি হচ্ছে তেল দিয়ে সুন্দর করে পুরো ড্রেসিং টেবিলের ভিতর বাহির সব কিছু সুন্দর করে মুছে নিলাম। নিজের সংসারের জিনিসপত্রে প্রত্যেকটা মেয়ের আসলে আলাদা একটা মায়া কাজ করে, যত্ন না করলে জিনিস টিকবে না। তো সংসারের প্রতি, মা বাবার প্রতি যেমন মায়া দেওয়া আছে, তেমনি নিজের সংসারের প্রতি মায়া আছে। কিছুদিন হয়ে গেলে তখন আর বাবার বাড়ি ভালো লাগে না, তখন নিজের সংসারে ফিরে আসতে ইচ্ছে করে। আর এই যে চালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিপাতের আব্বু আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। যদিও হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে কিনে খায় চাউল, তারা ক্ষেত খামার নাই, ক্ষেত খামার করে না, কিন্তু এগুলো হচ্ছে ক্ষেতেরই চাউল, মানে আমার ননদদের শ্বশুরবাড়িতে হচ্ছে খেতে হয়। তো সেখান থেকে হচ্ছে চাউল দিয়ে দিয়েছে সিপাতের আব্বুর কাছে, এসে দেখতেছি যে সে চাউল নিয়ে আসছে। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি, এলোমেলো এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে সিপাতের একদমই রুচি নেই, ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম,
আট দশ দিন ধরে ছেলেটা কিছুই খায় না, ভাত তো খাই না, এই যে এখনো কিছুতেই খাচ্ছিল না। তো কি আর করা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।